সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিয়ে আজকে আমরা রাসায়নিক সমীকরণের সমতাকরণ বিষয়ে আলোচনা করব। তোমরা জানো রাসায়নিক সমীকরণ কি? রাসায়নিক সমীকরণ হচ্ছে যখন কোনো রাসায়নিক বিক্রিয়াকে প্রতীক সংকেত চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় এবং সেই পুরো নাম লেখার প্রয়োজন পড়ে না, মৌল বা যৌগের অণুর সেই সংক্ষিপ্ত রূপে প্রকাশ করাটাই হচ্ছে রাসায়নিক সমীকরণ। আমরা একটা উদাহরণ দিচ্ছি। যদি বলি হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি করে, বাংলা বাহিনীতে না লিখে আমরা সরাসরি হাইড্রোজেন এবং অক্সিজেনের সমীকরণ প্রতীক সংকেত দিয়ে প্রকাশ করতে পারি। আমরা লিখছি হাইড্রোজেন এবং অক্সিজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন অণু অক্সিজেন অণু বিক্রিয়া করে পানি তৈরি করল। এখন দেখা যাচ্ছে আমাদের সংখ্যাগত দিক থেকে এখানে দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অণু, এটা হচ্ছে এক অণু হাইড্রোজেন, এখানে এক অণু অক্সিজেন, দুটি হাইড্রোজেন পরমাণু দুটি অক্সিজেন পরমাণু, আর এখানে উৎপন্ন পদার্থের মধ্যে দুটি হাইড্রোজেন পরমাণু কিন্তু একটি অক্সিজেন পরমাণু। তাহলে তাকে এই পাশেও, যেহেতু এখানে দুটি অক্সিজেন পরমাণু, এই পাশেও দুটি অক্সিজেন পরমাণু করতে হবে, দুই পাশ সমান করতে হবে। তাহলে আমরা যদি এখানে টু দিয়ে গুণ করি, তাহলে এই টু দিয়ে গুণ করলে অক্সিজেন ঠিকই দুটি হয়ে গেল, এটা সমান হয়ে গেল, কিন্তু সাথে সাথে দুটি দুই দিয়ে গুণ করাতে চারটি হাইড্রোজেন পরমাণু হয়ে গেল। তাহলে আমাকে এখানেও চার করতে হবে, তার মানে এখানেও দুই দিয়ে গুণ করতে হবে। এইবার এখানে দুটি অণু হাইড্রোজেন বা চারটি পরমাণু, এখানে এক অণু অক্সিজেন বা দুটি পরমাণু অক্সিজেন, আর এখানে দুই দিয়ে এটাকে গুণ করলে দুই দোকানে চার, মানে এখানে চার, আর এই হচ্ছে দুটি অক্সিজেন পরমাণু, অর্থাৎ সমতা হয়ে গেল। আমরা এটাকে একটু ভিন্ন উপায়েও লিখতে পারি, যেমন আমাদের মূল সমীকরণটা হচ্ছে এটা, সমতা করলে এখানে একটি অক্সিজেন পরমাণু, তাকে আমরা হাফ দিয়ে যদি গুণ করি, হাফ দিয়ে, তাহলে এই টু এটা কাটা যাবে, অর্থাৎ এখানে একটি অক্সিজেন পরমাণু, এখানে একটি অক্সিজেন পরমাণু। তাহলে এইভাবে আমরা লিখতে পারি, এভাবেও লিখতে পারি, সাধারণত আমরা এটাই লিখে থাকি অধিকাংশ ক্ষেত্রে। এখন কথা হচ্ছে, আমরা জানি বিক্রিয়ার পূর্বে যারা, এরা হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়ক আমরা বিক্রিয়ক নামে তাকে চিনি, ইংরেজিতে বলা হয় রিঅ্যাক্ট্যান্ট। আর বিক্রিয়ার পরে যারা, বিক্রিয়াজাত পদার্থ বা উৎপাদ, ইংরেজিতে আমরা তাকে প্রোডাক্ট বলে থাকি। এখন কথা হচ্ছে, বিক্রিয়ায় বিক্রিয়কের পরমাণু সংখ্যা এবং উৎপাদের পরমাণু সংখ্যা সমান থাকে, তাহলে সেই সংখ্যাটা আমরা একটু দেখে নিই। এখানে দুই, দুই গুণ দুই, এই দুই হচ্ছে এই দুই, অর্থাৎ এটা হচ্ছে দুটি হাইড্রোজেন পরমাণু, আর এই দুই হচ্ছে এখানে লিখলাম, আর উৎপাদের মধ্যে এই দুই লিখলাম, আর এই পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, এই দুই যোগ অক্সিজেনের এক। অক্সিজেনের যেহেতু কোনো সংখ্যা নাই, তার মানে একটি, হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে দুই, এই হলো দুটি, আর এই পুরোটার জন্য হচ্ছে দুই, এই দুই, তাহলে এখানে হচ্ছে দুই দুই চার, আর এখানে চার দুই, মোট ৬ পরমাণু, তার মানে বিক্রিয়কে মোট ৬ পরমাণু, উৎপাদে কত হয় দুই, দুই গুণ দুই যোগ এক তিন, তাহলে দুই গুণ তিন, মোট ৬ পরমাণু। তার মানে দেখা যাচ্ছে বিক্রিয়কের মোট পরমাণু এবং উৎপাদের মোট পরমাণু সংখ্যা সমান, সকল বিক্রিয়াতেই তোমরা এটা করে নিতে পারো, পরমাণু সংখ্যা সমান হলেই তুমি বুঝে নিবে তোমার রাসায়নিক সমীকরণের সমতাকরণ ঠিক আছে বা সঠিক আছে। এবার আমরা অন্যান্য দুই একটি উদাহরণ দেখে নিই কি করে সমতাকরণ করতে হয়। হাইড্রোজেন এবং ক্লোরিন বিক্রিয়া করে এসিএল তৈরি করে, দেখা যাচ্ছে এখানে দুটি হাইড্রোজেন পরমাণু, এখানে দুটি, কিন্তু এখানে একটি একটি, তাহলে আমরা যদি এখানে দুই দিয়ে দিই, টু দিলাম, তাহলে এই হলো টু, অর্থাৎ দুটি হাইড্রোজেন, আর এই হলো দুটি ক্লোরিন, তার মানে সমতা হয়ে গেল।
কোনো কোনো বিক্রিয়ার ক্ষেত্রে সমীকরণের সমতা বিধান হয়েই থাকে, অর্থাৎ নতুন করে সমতা বিধান করার প্রয়োজন পড়ে না। যেমন জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড, H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করবে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন। জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করল। এখানে একটি জিঙ্ক, একটি জিঙ্ক, হাইড্রোজেন দুটি, হাইড্রোজেন দুটি। যদি আমরা দেখি পুরোটা সালফেট, তাহলে সালফেট, অথবা সালফার একটি, সালফার একটি, অক্সিজেন চারটি, অক্সিজেন চারটি, অর্থাৎ এই বিক্রিয়াটা সমতা করা আছে। এভাবে আরো অনেক বিক্রিয়ায় সমতা থাকে। এবার আমরা আরো অন্য আরো কিছু বিক্রিয়া দেখি। ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড। দেখা যাচ্ছে এখানে একটা ম্যাগনেসিয়াম, এখানে একটা, কিন্তু অক্সিজেন এখানে দুইটা, এখানে দুইটা। তাইলে আমাকে এইদিকে টু দিলাম, এই এদিকে দেওয়া যাবে না, নিয়ম হচ্ছে সামনে, অনুর সামনে দিতে হবে। তাহলে দুটো অক্সিজেন ঠিকই হলো, কিন্তু ম্যাগনেসিয়াম হয়ে গেল দুটি, তাহলে আমাকে এখানে টু দিতে হবে। দিলে এখানে দুটি ম্যাগনেসিয়াম, এখানে দুটি অক্সিজেন, আর এখানে দুটি ম্যাগনেসিয়াম আর দুটি অক্সিজেন। অনুরূপভাবে আমরা যদি ক্যালসিয়াম HCl, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন, দেখা যাচ্ছে এখানে একটা ক্যালসিয়াম, এখানে একটা ক্যালসিয়াম, হাইড্রোজেন এখানে একটা, এখানে দুইটা, ক্লোরিন এখানে একটা, এখানে দুইটা। এখানে টু কেন আসলো এগুলো তোমরা জানো, যোজনের কারণে এখানে টু আসছে। তাহলে যদি আমরা এখানে টু বসাই, এখানে টু বসালে টু হাইড্রোজেন, এই যে টু হাইড্রোজেন, টু ক্লোরিন, এই যে দুটি ক্লোরিন, আর এখানে একটা ক্যালসিয়াম, একটা ক্যালসিয়াম। তার মানে রাসায়নিক সমীকরণগুলো সমতাকরণের ক্ষেত্রে তোমাদেরকে বুদ্ধি খাটাতে হবে, এগুলো মুখস্থ করার প্রয়োজন নাই, এবং প্র্যাকটিস করলেই এগুলো সহজে জানা যাবে। আমরা আরেকটি বিক্রিয়া যাই, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস HCl উৎপন্ন করল অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি। অ্যালুমিনিয়াম অক্সাইড HCl, অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানি, এটা মূলত অ্যাসিড এবং ক্ষারের মধ্যে বিক্রিয়া। এটা হচ্ছে একটা ক্ষার জাতীয় পদার্থ, এটা অ্যাসিড জাতীয় পদার্থ, বিক্রিয়ার ফলে লবণ এবং পানি তৈরি করল। এবার আমরা সমতাকরণে যাচ্ছি, এখানে অ্যালুমিনিয়াম দুটি, এখানে অ্যালুমিনিয়াম একটি। তাইলে যদি আমরা এখানে দুই দিয়ে দিই টু, তাহলে দুটি অ্যালুমিনিয়াম ঠিকই হয়ে গেল, কিন্তু ক্লোরিন কটি হলো? ছটি। এখানে ক্লোরিন হলো ছয়। এবার কথা হচ্ছে আমাদের ক্লোরিন এখানে আছে কটা? একটা। তাহলে অবশ্যই আমাকে এখানে সিক্স দিতে হবে। এখানে সিক্স দেওয়ার সাথে সাথে হাইড্রোজেন কটি হলো? ছটি। তাইলে আমাকে এখানে থ্রি দিতে হবে। এই থ্রি ইন্টু টু, তিন দোকানে ছয় হয়ে গেল, হাইড্রোজেন সমান হয়ে গেল। অপরদিকে অক্সিজেন কয়টি হলো? তিনটি। এখানে অক্সিজেন কয়টি? তিনটি। তার মানে দুটি অ্যালুমিনিয়াম, দুটি অ্যালুমিনিয়াম, ছটি হাইড্রোজেন, ছটি হাইড্রোজেন, এখানে ছটি ক্লোরিন, এখানে ছটি ক্লোরিন, তিন দোকানে ছয়, তারপরে অক্সিজেন তিনটি, অক্সিজেন এই যে তিনটি, তার মানে সমতা করার হয়ে গেল। অর্থাৎ রাসায়নিক সমীকরণের সমতাকরণের ক্ষেত্রে তোমরা নিয়মিত প্র্যাকটিস করলে এগুলো সহজে করতে পারবে। ধন্যবাদ, তোমরা ভালো থাকবে।